শিলাবতী নদী পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার হুরা ব্লকের চকগোপালপুর গ্রাম থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তারপর বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ঘাটালের কাছে মিশে গিয়েছে দ্বারকেশ্বর নদের সাথে। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। সারা বছর সেরকম জল না থাকলেও বর্ষার সময় দুকুল উপচে পড়ে শিলাবতীর। শিলাবতীর কূলে অবস্থিত ঘাটাল শহর প্রায় প্রত্যেক বছরই শিলাবতীর জলে প্লাবিত হয়। পশ্চিম মেদিনীপুরের ঘনঘনি শিলাবতীর তীরে অবস্থিত একটি উল্লেখযোগ্য পর্যটন ক্ষেত্র। এখানেই সৃষ্টি হয়েছে একটি গভীর গিরিখাত। প্রত্যেক বছর শীতের সময় প্রচুর পর্যটক আসে গনগনির গিরিখাত দেখতে। আমাদের এই ভিডিওটি তোলা হয়েছে আগস্ট মাসে, তোলা হয়েছে হাওড়াগামী আরণ্যক এক্সপ্রেস থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।